সবাই এখন বাজিয়ে নিতে চাইছে, সবাই এখন কত সস্তায় নিয়ে নেবে সেটাই চাইছে, আছে সবার সঙ্গেই কথা হচ্ছে। আর নিজের চিন্তা করছে যে আমি কতটুকু কম ইনভেস্ট করে কতটুকু বেশি শেয়ার নিতে পারি, কিন্তু যে আমার এক্সিস্টিং স্টক যে ইনভেস্টর আছে দীপক কুমার সিং বাঙ্কার হিল, এ সমস্ত জিনিসটা ডিপেন্ড করছে ওর উপরে। এখানে আমাদের ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতাও নেই, কিছু নেই। তার কাছে 61% শেয়ার আছে, 61% সে ডাইলুট করবে তার শেয়ারটাকে, সে তার উপরে ডিপেন্ড করছে। আমাদের সঙ্গে কথা বলে দীপক কুমার সিং ববির সঙ্গে খুব ভালো কথা বলে মাঝে সাঝে আমাকেও যদি কোনো দরকার হয় আমাকে বাজিয়ে নেয় একটু, এটাই অনেক আছে। কেন ইনভেস্টারের কাজের মধ্যে আমরা ইন্টারফেয়ার করবো বা কেন, টিমও ঠিক ভালো টিম করছে, টিম ভালো হয়েছে, দুর্দান্ত টিম হয়েছে। মানে আমরা তো বলবো না যে আমরা চ্যাম্পিয়ন ফাইটিংয়ের টিম বানিয়েছি, কিন্তু আমাদের এই লার্নিংয়ের সময় আছে, বছর দুয়েক আমরা শিক্ষা পাবো আইএসএল থেকে যে কীভাবে খেলতে হবে আইএসএল। যেরকম আই লিগ আমরা 3 বছর স্ট্রাগল করে তারপরে 4th বছর বা 3rd বছরের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ওইরকমই আমি দর্শকদেরকে একটু এটাই নিবেদন করব, রিকোয়েস্ট করব, আবার একটা সাজেশনও দেবো কি তোমরা একটু ধৈর্য রাখো। আর সময় মোহামেডান স্পোর্টিংয়ের ভালোই এসছে, ভালো চলছে, ভালো চলবে যদি আমরা টুগেদারনেস থাকি, আমাদের কমিটির মধ্যে সব কিছু ঠিক থাকে। আমাদের ট্রাস্টি আছে, ট্রাস্টি 7 জন আছে, তার একটা অনেক বড় পাওয়ার আছে, প্রেসিডেন্ট আছে, তার মধ্যে জেনারেল সেক্রেটারি আছে, তাদের একটা বড় পাওয়ার আছে, ওরা সব মিলিয়ে কাজ করছে। তার সঙ্গে আমিও কিছু কিছু আমাকে যখন বলে কাজ করার জন্য আমি করি। আমি যেহেতু ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি, আমার প্রেসিডেন্ট একটু পলিটিক্যাল লোক, MMIC মার্কেট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আছে, আর এখন ইয়াং আছে, ওরা রাইজ করছে, আজকে MMIC হয়েছে, কালকে MLA হবে, পরশুদিন মিনিস্টার হবে, ওদের একটা আলাদা ফিল্ড আছে, সঙ্গে সঙ্গে আবার মডার্ন স্পোর্টিং আছে। তো আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আমাদের যা কাজ থাকে আমি সাজেশন নিয়ে সবসময় সাজেশন নিই যে এই কাজটা করবো, করবো কি করবো না, হবে কি হবে না, এটা ঠিক হবে কি হবে না। কেন বয়সে আমি একটু বড় আছি তো এরকম বুঝাই, কেন আমার ক্লাবের মধ্যে সময়টাও একটু বেশি দিয়েছি, অভিজ্ঞতা একটু থাকে মানুষের। সব মিলিয়ে আমাদের একটা কম্বিনেশান আছে, খুব ভালো কম্বিনেশান আছে, আমরা ওই কম্বিনেশান হিসাবে কাজ করে যাচ্ছি। আশা করি আগামীকাল আগামী দিন আমরা এরকমভাবে মিলেমিশে কাজ করব। বাদ বাকি পোস্ট বা কিছু কোনো পারমানেন্ট কিছু থাকে না। আজকে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি, কালকে শুধু প্রেসিডেন্ট হয়ে যাবো, পরশুদিন এক্সিকিউটিভ মেম্বার থাকবো, হতেই পারে। তো ওর জন্য কোনো ব্যাপার নেই, কাজ করার লোকের জন্যে আছে যে যেখানেই থাকবে ওকে 100% দিতে হবে। আমি পদ নিয়ে বসে গেলাম, আমি কাজই করলাম না, ক্লাবেই আসছি না, ক্লাবে যাচ্ছি না, কোনো আমি টার্গেট নিয়ে যদি সব জায়গায় যায় মানুষ তাহলে সেখানে সাকসেস হবে যে কোনো জায়গায়। ওর জন্যে এখন মোটামুটি সব ঠিকই আছে, আমাদের ঠিক চলছে, বাদ বাকি ইলেকশনের পরে দেখি কি হয়। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, যে যতক্ষণ না রিটিন হয়ে যাচ্ছে ততক্ষণ বলে লাভ তো নেই। আমার তো 5 জনের সঙ্গে কথা চলছে, তার মধ্যে 5 জনের মধ্যে একজন তো আসবেই, একজনকে তো আসতেই হবে। তো ওর জন্যে আমরা এখন আর আমাদের এখন তাড়াহুড়োও নেই কিছু, টিম তো আমার হয়ে গেছে, টিম হয়ে গেছে। আমার যে ইনভেস্টার আছে অত কমজোর না যে একটা বছর আইএসএল চালাতে পারবে না, এমনও কোনো ব্যাপার নেই। কিন্তু আশা করি আমাদের শীঘ্রই হয়ে যাবে, জিনিসটা ফাইনাল হয়ে যাবে, আর জুলাই মাসের ভিতরেই আমরা আইএসএল যেই একটা ফ্র্যাঞ্চাইজি হোক বা ইনভেস্টর হোক বা স্পন্সর হোক একটা বড় পেয়ে যাবো, অসুবিধে হবে না আশা করি।